রানু ওরা এসব কি আবোলতাবোল বলছে রে রানু তোর বিয়ে নাকি ভেঙে যাবে এসব কথা শোনার পর থেকে তো আমার মনের ভেতরটা কিরম কিরম করছে রে রানু সত্যি রে রানু মা ওরা বলছে যে ছোট বোনই যদি একটা কাগজে সই করে দেয় তাহলে নাকি তোদের বিয়েটা ভেঙে যাবে আমি কিছু ভাবতে পারছি না মাকে ডাক মাকে বোঝা মাকে বল যে এমনটা যেন না হয় এমনটা হলে যে তোর জীবনটা শেষ হয়ে যাবে মা ছোট মনিপ তো এমনিতেই তোর উপর রেগে আছে তার উপর গিন্নিমারা নিশ্চয় ছোট মনিপের কানে তোর সম্বন্ধে ভালো ভালো কথা বলবে না রানু তার ফলে যদি ছোট মনিপ রাগের বসে ওইসব কাগজে সই করে দেয় তখন যেই বিয়ে অগ্নি সাক্ষী করে সাত ভাগ ঘুরে হয়েছে সেই বিয়ে একটা সইতে ভাঙবে না মা ঠাকুর বলেছিল বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন এই বন্ধন কি এতটাই ঠুঙ্কো যে একটা সইতা ভেঙে দিতে পারে তোমরা ভেবো না মা আমি যতদিন বাঁচবো ততদিন ছোট মনিপের স্ত্রী হই বাঁচব তুমি তো জানো মা কত ঝড় ঝাপটা পেরিয়ে আমি ছোট মনিপকে পেয়েছি দেবতার মতন স্বামী আমার কোন অবস্থাতেই আমি তাকে হারাতে পারবো না আমাকে ভুল বুঝে উনি আরো অনেক অসুস্থ হয়ে পড়েছে যে কোনো মূল্যে আমি ওনাকে সুস্থ করে তুলব তোমার এই প্রসাদ আমি আর ছোট মনির মুখে তুলে দেবই মা তার আগে আমিও কিছু খাবো না